দেখো বন্ধুরা, আগের দিন আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সাইন থিটা কস থিটা কি ট্যান থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা এবং তাদের ভিতরে যে সম্পর্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, মানে ত্রিকোণমিতির কোণগুলোর যে অনুপাত সেগুলো সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে এই ফর্মুলাগুলোর উপরে বেস করে আমি কিছু অঙ্ক করে দেখাবো। যেমন সেগুলো মন দিয়ে দেখো, আমি যদি বলি ট্যান থিটা ইজ ইকাল টু 3/4, ঠিক আছে, ট্যান থিটা আমি 3/4 নিলাম, তাহলে আমি এখান থেকে অনেক কিছুই তোমার কাছে জিজ্ঞেস করতে পারি। কট থিটা জিজ্ঞেস করতে পারি, সাইন থিটা জিজ্ঞেস করতে পারি, কস থিটা জিজ্ঞেস করতে পারি। দেখো এগুলো দু রকমভাবে বের করা যায়, এক হচ্ছে ফর্মুলার সাহায্যে আর এক হচ্ছে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে অঙ্কটা করা যায়। তাহলে তোমাদের আমি প্রথম পিথাগোরাসের উপপাদ্য বা সহজভাবে আমি দেখাই, পিথাগোরাসের উপপাদ্য কী ছিল? অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে এবার এখানে ট্যান থিটা 3/4 আছে, তাহলে আমি বলতে পারি লম্ব বাই ভূমি 3/4 আছে। তাহলে আমি এখান থেকে লম্ব 3 বলতে পারি, কিন্তু 3 না বলাই ভালো, এখানে 3k ধরে নেওয়াটা ভালো, কেননা k নট ইকাল টু 0, এটা 3 হতে পারে, 6 হতে পারে, মানে 3 এর মাল্টিপল কোনো সংখ্যা হতে পারে এটা, কেন এটা তো রেশিও একটা, সেই কারণে আমি লম্ব 3k ধরছি। আর ভূমি তোমার 4k, ঠিক আছে, তাই লম্ব 3k ভূমি 4k। তাহলে আমি অতিভুজ এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্বর মান কত? 3, 3k এর স্কোয়ার প্লাস ভূমি 4k এর স্কোয়ার, তাই তো? তাহলে এটা করলে দেখো হবে 25k স্কোয়ার, 3 এর স্কোয়ার 9 আর 4 এর স্কোয়ার 16, যোগ করলে 25 হয়। তাহলে এখান থেকে তুমি অতি স্কোয়ার কত, অতিভুজ কত পাচ্ছ? রুটের ভিতরে 25k স্কোয়ার, তাই তো? তাহলে এটা দেখো 5k বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার যখন কট থিটা বের করতে পারবে, কট থিটা বের করো, কট থিটা তো ট্যানের উল্টো সবাই জানে, এখান থেকে সবাই পরিষ্কার ট্যান থিটা ইন্টু কট থিটা 1, তাহলে কট থিটা আমি ডাইরেক্ট লিখে দিতে পারি 4/3। কিন্তু যদি সাইন থিটা বের করতে বলে তখন সাইন থিটা কীভাবে বের করবে? সাইন থিটা কী ছিল ফর্মুলা? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে লম্ব কত বেরোলো এখানে? 3, 3, আর অতিভুজ কত? 5। তাহলে এখান থেকে পরিষ্কার সাইন থিটা হচ্ছে 3/5। তাহলে কস থিটা কত হবে? একইভাবে 4 হচ্ছে ভূমি, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে 4 হচ্ছে ভূমি আর অতিভুজ 5। তাহলে এই হলো এই অংশটা, ঠিক আছে। অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটা দেখো, এখানে তোমার এই রাশিটার মান বের করতে বলেছে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমরা কি পাই? আমি তোমার বলেছি সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পাচ্ছি, মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা ওপাশে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আমি লিখতে পারি 1/sec² θ, তাই তো? প্লাস দেখো 1 প্লাস cot² একইভাবে পাচ্ছি কোসেক স্কোয়ার, মাইনাস কট স্কোয়ারটা পাশে গেলে 1 প্লাস cot² হয়ে যায়, কোসেক স্কোয়ার চলে আসে, তাহলে তাহলে তলায় চলে আসলো কোসেক স্কোয়ার থিটা। পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই তো? এইবার 1/sec মানে আমরা কি বলেছি? সেকের উল্টো হচ্ছে কজ, তাহলে 1/sec উল্টো কত হবে? কজ হবে। তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে কজ স্কোয়ার হয়ে গেল। আর 1/cosec, 1/cosec মানে কি? সাইন, আমি বলেছি সাইনের উল্টো কোসেক, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত আছে? 1 আছে। তাহলে এই যে বড় রাশিটার মান সহজেভাবে বেরিয়ে গেল 1, ঠিক আছে। এই হলো অঙ্কটার উত্তর। এবার দেখো তৃতীয় অঙ্কটা দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকাল টু 2, তাই তো? তাহলে আমার সাইন 10^10 থিটা প্লাস কোসেক 10^10 থিটা চাওয়া হয়েছে। তাহলে আমরা সাইন থিটা এখানে এই অঙ্কটা অংশটা কি পাচ্ছি? সাইন থিটা প্লাস কোসেক থিটা মানে আমরা কি জানি? কোসেক থিটা মানে আমরা জানি 1/sin θ, তাই তো? ইজ ইকাল টু 2। তাহলে এবার যদি আমি এটা সরল অনুপাতে ভাগ করি, সরল অংশ তৈরি করি, তাহলে সাইনের সঙ্গে সাইন গুণ হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে 1 নিজেই সাইন থিটা, এটা তো হয়, এটা ভাঙালে তাহলে এটা 2। এবার এই সাইন থিটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকাল টু 2 sin θ, তাই তো হচ্ছে? তাহলে তুমি দেখো পাচ্ছি আমি এটা কি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 sin θ প্লাস 1 এর স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এটাকে আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় লিখতে পারি, সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। আর কোনো রাশির বর্গের মান যদি 0 হয় তাহলে রাশিটার মানও 0 হয়, তাহলে অতএব সাইন থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি সাইন থিটা ইজ ইকাল টু 1। তাহলে সাইন থিটা যদি 1 হয় তাহলে কোসেক থিটাও তো 1 আসবে নাকি? কেন সাইনের উল্টো 1/1 মানে 1ই হয়। তাহলে এবার মূল অঙ্কে আসো, মূল অঙ্কে আসলে দেখো sin^10 θ প্লাস কোসেক 2^10 θ ইজ ইকাল টু
তাহলে কি হবে, সাইনের মান জানি এক, তাহলে একের মাথায় 10, প্লাস কোসেকের মানও তো এক, তাহলে একের মাথায় 10, তাহলে একের মাথায় যাই থাকুক একই হয়, তাই তাহলে 1 + 1 = 2, তাহলে এই রাশিটার মানও হবে 2। ঠিক আছে, এখানে যদি 110-এর জায়গায় যাই থাকুক না কেন, সে মানটাও 2 হবে, কেননা 1-এর পাওয়ারে যাই আসুক সেটা 1 হয়, সেই কারণে এখানে 10-এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকতো সেক্ষেত্রেও তোমার মান 2-ই হতো। ঠিক আছে, দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা 2 হলে সেক থিটা আমার বের করতে বলেছে চতুর্থ অঙ্কে, তাহলে আমরা কি জানি ফর্মুলা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা = 1, তাহলে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাই তো? তাহলে সেটার মানে 1, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মানগুলো কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে 2 × সেক থিটা - ট্যান থিটা আমরা লিখতে পারি = 1, তাহলে আমি এখান থেকে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটার মান পেয়ে যাচ্ছি, তাহলে দুইটা উপাশে গেলে 1/2 হয়ে যাবে, তাহলে ভাব বের হলো। আর আগে কিন্তু আমি সেক থিটা প্লাস ট্যান থিটার মান জানি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা এটার মান হচ্ছে 2, তাহলে বোঝা গেল তাহলে ব্যাপারটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা আমি কীভাবে পেলাম। এবার যদি আমি দুটো যে দুটো সমীকরণ বা রাশি তৈরি হলো দুটো যদি আমি রাশি ডাইরেক্ট যোগ করি তাহলে কি আসবে, দেখো ট্যান ট্যান কেটে যাবে, 2 sec theta হবে, এ পাশেও 2 + ½ যোগ হবে, তাই তো? তাহলে এখানে দেখো আসছে 5/2, আর এ পাশে আসছে 2 sec theta, তাহলে আমি এখান থেকে যদি সেক থিটা বের করি কথা হবে, অতএব সেক থিটা = 5/4, তাহলে মূল অঙ্কটা বোঝা গেল। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙিয়ে সেক থিটা মাইনাস ট্যান থিটা বের করলাম, তারপরে দুটো সহজ রাশি যোগ করে ডাইরেক্ট যোগ করে আমি 2 sec theta পেয়ে গেলাম, সেখান থেকে সেক থিটা। দেখো পঞ্চম অঙ্কটা দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা তোমার 5/3 দিয়ে দিয়েছে, বের করতে বলেছে সাইন থিটা, আমার হাতে কিন্তু এই সূত্রগুলো আছে সব মাথায় রাখতে হবে। এবার এটা তুমি ক্রস মাল্টিপ্লিকেশন যেটা বলে সেই ক্রস মাল্টিপ্লিকেশন করবো আমরা, মানে নিচের অংশের সঙ্গে 5 গুণ হবে আর উপরের অংশের সঙ্গে 3 গুণ হবে, তাহলে কি হচ্ছে 3 sec theta + 3 tan theta = 5, এর সঙ্গে সেক থিটা গুণ হবে 5 sec theta - 5 tan theta। এবার দেখো আমরা যদি সেক থিটা ট্যান থিটা একপাশে করি তাহলে কি আসবে, 3 tan theta + 5 tan theta = 5 sec theta - 3 sec theta, তাহলে আমরা কি পাচ্ছি 8 tan theta = 2 sec theta, তাহলে 8 tan theta মানে কি আমরা জানি, ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা জানি ট্যান থিটা মানে 1/tan theta, তাহলে ট্যান থিটা বাই সেক থিটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো আমরা ট্যান থিটা মানে কিন্তু জানি সাইন থিটা বাই কস থিটা, কেন মানে সাইন থিটার রেশিও আর কস থিটার রেশিওকে পরস্পর ভাগ করো, দেখো লম্ববায় অতিভুজ আর ভূমিবায় অতিভুজ, এটা তলায় অতিভুজ অতিভুজ কেটে গিয়ে লম্ববায় ভূমি হয়ে যায়, তাই তো? তাহলে ট্যান থিটা মানে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, তাহলে 8 × সাইন থিটা বাই কস থিটা, আর 2 × সেক থিটা মানে কি জানি 1/cos theta, তাই তো? তাহলে কস থিটা কস থিটা দেখো দুপাশে কেটে যাচ্ছে, তাহলে 8 sin theta = পাচ্ছি 2, তাহলে অতএব সাইন থিটা আমরা কত পাবো 2/8 = 1/4, ক্লিয়ার হলো? তাহলে সাইন থিটার মান আমার বের করতে বলেছে, শুধু ট্যান থিটা = sin theta / cos theta এই জিনিসটা মাথায় রাখলে এই অঙ্কটা কোনো সমস্যা নেই। দেখো ষষ্ঠ অঙ্কটায় কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটার মানে 1 দিয়ে দিয়েছে, এখান থেকে সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা আর কস থিটার গুণফলের মান বের করতে বলেছে, তা আমরা সবাই তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1, আমরা জানি এটা আমাদের হাতে আছে ফর্মুলা। এবার এই অঙ্কটাই দেখো যদি উভয় পক্ষ স্কোয়ার বর্গ করা হয় তাহলে আমার কি আসে, সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার = 1 এর স্কোয়ার মানে 1, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার স্কোয়ার করলে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 sin theta cos theta + cos স্কোয়ার থিটা, কিভাবে পাচ্ছি এটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার, ওই ফর্মুলা ভেঙে পাচ্ছি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমি যদি নিই তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি অঙ্কটাকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 sin theta cos theta = 1, এটার মান তো আমরা একই ফর্মুলার সাহায্যে পেয়ে যাচ্ছি, তাহলে 1 + 2 sin theta cos theta, তাই তো? এটা আমরা বলতে পারছি 1, তাহলে 1 উপাশে গেলে তো বিয়োগ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে 1 - 1 তাহলে কত, 0, তাহলে সাইন থিটা কস থিটা কত বেরোবে, 0/2,
ইজ ইকুয়াল টু জিরো। তাহলে অঙ্কটা কী ছিল, সাইন থিটা প্লাস কস থিটার মান ছিল এক, আমার এখান থেকে সাইন থিটা ইন্টু কস থিটার মান বের করতে বলছে শূন্য।